আমার কাছ থেকে তোমরা যে বিদ্যা অর্জন করলে সে বিদ্যার নাম মার্শাল আর্ট। আমার দাদু অনেক কষ্ট করে এই বিদ্যা শিখেছিলেন, এর জন্য তিনি বার্মা, চীন, ভিয়েতনাম সহ অনেক দেশের দুর্গম পাহাড়ি এলাকায় রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর পার করেছেন। দাদু তার সবটুকু বিদ্যা আমাকে শিখিয়েছিলেন। শুধু তাই নয়, মৃত্যুর আগে এই চন্দন কাঠের লাঠি আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, যখন প্রয়োজন পড়বে এর গন্ধ শুকে নিবি, পথ পাবি। আজ পর্যন্ত তার প্রয়োজন পড়েনি। ওস্তাদ, এই চন্দন কাঠের লাঠিতে কি আছে? সেটা জানেন আমার দাদু। আমরা কি এটা কোনদিন জানতে পারবো না ওস্তাদ? জানার কোনো শেষ নেই। আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি এটাকে শেষ মনে করো না, সাধনা করো। একদিন হয়তো তোমরাও অনেক কিছু জানতে পারবে। আমরা আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো ওস্তাদ। একটা কথা মনে রাখবে, এ বিদ্যা মানুষের মঙ্গলের জন্য। যখনই কোনো মানুষের বিপদ দেখবে ঝাঁপিয়ে পড়বে। যদি কোনোদিন তোমাদের এই বিদ্যা কোনো মানুষের ক্ষতি করে তাহলে তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। এখন তোমরা সবাই নিজেরাই ওস্তাদ, তোমাদের নিজেদের এলাকার ছেলে মেয়েদের এই বিদ্যা শেখাও। সবাই যেন এই বিদ্যা শিখে মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়তে পারে। তাতেই দেশের মঙ্গল হবে, দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, খারাপি, রাজানি দূর হবে, সত্যিকারের শান্তি ফিরে আসবে। যাও তোমরা। আমি যাব না ওস্তাদ, আপনাকে ছেড়ে কোনো দিন যাব না। কিন্তু তুমি তো নিজেই ওস্তাদ, এলাকায় যেয়ে তুমি আরো অনেক ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারবে। আপনিই বলেছেন জানার কোনো শেষ নেই, সাধনা করলে, মন দিয়ে প্র্যাকটিস করলে আরো অনেক কিছু জানা যায়। আমি আপনার কাছে আরো সাধনা করতে চাই। আপনি তো আমার ওস্তাদ, আপনি তো ওস্তাদের ওস্তাদ। Oh!
আর কতদিন তোমার অপেক্ষায় থাকবো? এই আমি কবে তোমার খরণী হব, কবে লাল টুকটুকে শাড়ি পরে তোমার বউ হব? শোনো, পাগলামি করো না, সময় হলে আমি তোমাকে ঘরে তুলে নেব। বুঝেছি, তোমার সময় কোনোদিনই হবে না। রোজ রোজ একটা করে বুদ্ধি বের করে আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, আমি আর তোমার সাথে কথাই বলবো না। গরু ছাগল হাঁস বেড়াল কাকে বকছিস? আর কাকে, ওই যে সেরেছে মা, রাস্তায় আসতে গিয়ে না একটা গরুর সাথে দেখা হয়েছে, একটা ছাগলও দেখেছি। ও মা, দেখে একটা বেড়ালো, এর জন্য কিন্তু আসতে এত দেরি হলো। হ্যাঁ মা, যা যা খেয়ে নে যা। আচ্ছা মা। না ভাইয়া খাও। আচ্ছা বড় ভাইয়া, তুমি তো আমাদের সবার বড়, অথচ তুমি এখনো ছেলে মানুষ, এভাবে কতদিন তোমাকে খাইয়ে দেব? প্রত্যেক দিন বারে আমি বড় হচ্ছি না, তখন তো তোমাকে ছেড়ে যেতেই হবে। না, তুই যাবি না। তোমাকে খাইয়ে আমাকে কলেজে যেতে হবে, এই নাও খাও। না, আগে বল তুই যাবি না। ঠিক আছে খাও। ঠিক বলেছো ভাইয়া, আমাদের ছেড়ে ও কখনো যাবে না। কিন্তু কলেজে তো যাব। তুই যা, বই খাতা নিয়ে রেডি হ, আমি আর ভাইয়া কথা বলি। ঠিক আছে।
না ভাইয়া, খাও। শোন, কলেজে গিয়ে কোনো দুষ্টুমি করবি না। ঠিক আছে, আমি যাব, তারপর তোকে নিয়ে আসবো। তার আগে কিন্তু বের হবি না তুই। আচ্ছা, আমার লক্ষ্মী বোন। তুমি আমাকে আপনি ওস্তাদ বানিয়েছেন, আপনি আমার ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ। আমি সারা জীবন আপনার পাশে ছায়ার মতো থাকতে চাই ওস্তাদ। পাগল, আমি শিমুলকে নিয়ে কলেজে যাচ্ছি, এখন আমার সঙ্গে যাবার কোনো দরকার নেই। যাও, ক্লাবে গিয়ে প্র্যাকটিস করো। জি ওস্তাদ। চল। এই এক এক বসে আছো কেন? ভালো লাগে না। কেন? আমি তোমার সাথে আছি না? তুমি আমার সাথে থাকলে ভালো লাগবে, এটা ভাবলে কি করে? ও আমার ফুলি, তুই কোথায় গেলি? তোর বিড়িতে জ্বালাই এখন গাছের ডালে জুড়ুন। শুনতে পাচ্ছিস না? কে বাবা? এ হারুন, কি করছিস এখানে? ঘুমিয়ে আছি ওস্তাদ। এভাবে গাছে কেউ ঘুমায়? ঘুমাই ওস্তাদ, ঘুমা। ওইখানে যাও, আমার মতো ডাইরেক্ট আনো, তুমিও ঘুমাতে পারবে। কি ওখানে? কি যে মজা ওস্তাদ, কি যে মজা! ওইখানে যাও। কি হচ্ছে এখানে? খুব মজা। ওঠো বলছি, ওঠো। আর একটু থাকি না। মজা, খুব মজা, তোরও ভালো লাগবে। কলকিটা টেনে দেখ। গাঁজা ভাইয়া তুমি? মজা না? গাঁজার পাতা পুড়িয়ে সরাসরি নেশা করা হচ্ছে, এ হতে পারে না ভাইয়া। চলো চলো, ওঠো ওঠো ভাইয়া, চলো চলো। সাবধান ভাইয়া, সে পড়ো। কি হয়েছে ভাইয়ার? শরীর খারাপ। জ্বর হয়েছে? না, কয়েকজন বখাটে ছেলে ভাইয়াকে গাঁজা খাইয়ে দিয়েছে। গাঁজা? হ্যাঁ। শোনো, তুমি ভাইয়াকে একটু দেখো, শিমুল কলেজ থেকে গেলে চলে যেও। আমি যাচ্ছি, কোথায় গাঁজা চাষ হচ্ছে তার খবর নেওয়ার জন্য। আচ্ছা। মজা, খুব মজা। তুমি খাবে? আগে তুমি সুস্থ হও, তারপর খাবো। একটা জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে ধ্বংস করতে হয় তরুণ সমাজকে, আর তরুণ সমাজকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় নেশা। সেই নেশার জিনিস আশেপাশে কোথাও চাষ হচ্ছে। তোমরা কি জানো কোথায় চাষ হচ্ছে? জানি ওস্তাদ, লামা পাহাড়ের ওখানে গাঁজা চাষ হচ্ছে। আব্বাস ওস্তাদ, ওই গাঁজা চাষের রাস্তা না, ধ্বংস করে দিতে হবে। কিন্তু ওস্তাদ, শুনেছি যারা এসব চাষ করে তারা খুব ভয়ঙ্কর হয়। ওরা যত বড় ভয়ঙ্করই হোক, ওদের আমি ধ্বংস করবই। কিছু মনে করবেন না ওস্তাদ, আমরা মার্শাল আর্টে সাধনা করি, আর্ট হচ্ছে একটা শিল্প। আমাদের কি এসব নোংরা বিষয়ে যাওয়া ঠিক হবে? মার্শাল আর্টের শিক্ষা একটাই, পৃথিবী থেকে সমস্ত নোংরামি, অরাজকতা, সন্ত্রাস আর অশুভ শক্তিকে ধ্বংস করে মানুষকে শান্তির পথ দেখানো। মার্শাল আর্টের সেবক হিসেবে আমাকে সেখানে যেতেই হবে, আর তুমিও যাবে। আমার
বন্ধ করো। আজ থেকে এই এলাকায় গাঁজার চাষ বন্ধ। গাঁজা চাষ বন্ধ কর তুমি কে? আমি এদেশের একজন সন্তান, এদেশের ওস্তাদের ওস্তাদ। যত বড় ওস্তাদই হও, বাস্তব চাইলে এখান থেকে চলে যাও। এই নেশার চাষে আগুন না লাগিয়ে আমি যাব না। সুরের বাচ্চা ভাগ। সুরে বাচ্চা ভাগ, সবাই পালিয়েছে। সবাই পালিয়েছে, চলুন আমরা ক্লাবে যাই। তোমাদের সবাইকে মাইরে গেল, জ্বালা দিল আমার গাঁজার খ্যাত। এটাকে আমি বিশ্বাস করতে হবে। বস, লোকটা মার্শাল আর্টের উস্তাদ। উস্তাদ হয়েছে তো কি হয়েছে? একজন উস্তাদের জন্য আমরা কি ব্যবসা করতে পারবো না? বস, আমরা এখন কি করবো? বস, লোহা দিয়ে লোহা কাটতে হয়। ওই উস্তাদকে ঠেকাতে হলি আরেকটা উস্তাদের দরকার। বস, আমাদের পাশের এলাকায় নতুন এক উস্তাদ এসেছে, গ্রামের ছেলে মেয়েদের ট্রেনিং দিচ্ছে। ওই ওস্তাদের খবর দাও, ও কি ওর দরকার? আজ তোমাদের যা শেখালাম সেটা তোমার একা একা চর্চা করবে, আর পরের ক্লাসে তোমাদের নতুন কৌশল শেখাবো। আজকের মতো ছুটি। তুমি? আমি আপনার কাছে মার্শাল আর্ট শিখতে চাই ওস্তাদ। বেশ তো, শিখবে? কিভাবে শিখবো ওস্তাদ? পরে বেশি ভর্তি হয়ে যাও, আমি শেখাবো। আরে আরে আরে, স্কুলে ভর্তি না হলে শেখানো যাবে না ওস্তাদ। তা কি করে হয়? কেন, বাসায় প্রাইভেট মাস্টার রেখে মানুষ গান শেখে, নাচ শেখে, লেখাপড়া শেখে, আপনি আমাকে প্রাইভেট মার্শাল আর্ট শেখাবেন ওস্তাদ? দেখো, আমি ওস্তাদ ঠিকই, কিন্তু আমার ওস্তাদ আছে, ওস্তাদের ওস্তাদ। তার অনুমতি ছাড়া কাউকে প্রাইভেট মার্শাল আর্ট শেখানো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি কি মার্শাল আর্ট শিখবো না? কেন শিখবে না,
স্কুলে এলেই শিখবে। না না, আমার বাবা পছন্দ করেন না। এখানে সবার সঙ্গে মার্শাল আর্ট শিখতে চাইলে উনি রাজি হবেন না। কেন, এখানে তো খারাপ কিছু নেই। যারা মার্শাল আর্ট শিখতে আসে তাদের মন খুব পরিষ্কার থাকে। কথাটা একটু পরিষ্কার করে বাবাকে বোঝান না। ঠিক আছে, বোঝাবো। তাহলে চলেন এখনই। বাবা তো সব সময় বাসায় থাকেন না, তবে এখন আছে। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। কোথায় যাচ্ছ? এদিকে তো ঘর বাড়ি নেই, কোথাও কিচ্ছু নেই। কেন, আমি তো আছি। তুমি তুমি হ্যাঁ আমি তোমার সঙ্গে এখন আমি প্রাইভেট প্র্যাকটিস করব। দেখো আমি এখন ওস্তাদ, আমার অনেক ছাত্রছাত্রী, আর কেউ দেখে ফেললে মানিচক যাবে। সেজন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি, যেন তোমার ছাত্রছাত্রীরা না দেখে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আমরা আপনার ছাত্র হতে চাই ওস্তাদ। বেশ তো, আমার স্কুলে চলে আসবে। আমরা তো অনেকজন, আমাদের বস চান আমরা সবাই একসঙ্গে শিখি। মানে আমাদের বস চান আপনাকে দিয়ে একটা স্কুল খুলতে। কে তোমাদের বস? উনি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চান। সেই জন্যই তো আমরা আপনাকে নিতে এসেছি উস্তাদ। আমাদের বস আপনাকে সালাম দিয়েছে। যাবেন না উস্তাদ? ঠিক আছে চলো। এই শোনো, কোনো ভয় নেই, আমি মার্শাল আর্টের ছাত্র, নিজেকে রক্ষা করতে জানি। তুমি বাসায় যাও। আরে আসো উস্তাদ আসো, তোমার মতো উস্তাদ আসায় আমরা খুব খুশি হয়েছি। কেন ডেকেছেন? বড় সমস্যা আছে উস্তাদ, মার্শাল আর্ট জানা কিছু মানুষ আমাদের ব্যবসা করতে দিচ্ছে না। মার্শাল আর্ট জানা মানুষ ব্যবসা করতে দিচ্ছে না? এ হতে পারে না, যারা মার্শাল আর্ট শিখেছে তারা কোনো অন্যায় করতে পারে না। আমি বিশ্বাস করি না আপনার কথা। তোমাকে বিশ্বাস করতেই হবে, তোমাকে আমার বড় ভাইয়ের কাছে নিয়ে যাব, নিজের চোখে দেখবে আমার বড় ভাইয়ের ফসলের ক্ষেত কিভাবে জ্বালিয়ে দিয়েছে। ফসলের ক্ষেত জ্বালিয়ে দিয়েছে? লক্ষ লক্ষ টাকার গাঁজা পুড়িয়ে দিয়েছে। গাঁজা? হ্যাঁ। তা আপনি কি চাষ করেন? আরে না, বড় ভাইয়ের মতো আমি আবার চাষবাস করি না, আমি সরাসরি আমদানি করি। কি আমদানি করেন আপনি? কোকেন, মরণ নেশা। খবর পেয়েছি মার্শাল আর্ট জানা ওই লোকজন এখানে আক্রমণ করতে পারে। ভালোই হলো, মার্শাল আর্ট জানা ওই মানুষকে এখানে আক্রমণ করতে হবে না। হ্যাঁ, করবে কি করে, তুমি আছো না? ভুলবেন না, আমি আছি বলে নয়, এই মরণ নেশার ব্যবসা এখানে থাকবে না বলেই তাদের আক্রমণ করার কোনো প্রয়োজন হবে না। মানে? মানে যে নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে এই দেশের তরুণ সমাজ, সেই নেশার আস্তানা আজ আমি নিজে ধ্বংস করে যাব। Oof.
করিয়া না মরিলে প্রেম করে বলে দিয়েছিলাম নিজের লোক বানাবো বলে, কিন্তু সেই ওস্তাদ আমার কোটি কোটি টাকার কোকেন জ্বালিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে আমার আস্তানা। সেই জন্যই তোকে আমি সাবধান করে দিয়েছিলাম। আমি তো সাবধান হতে চেয়েছিলাম, কিন্তু এমন যে হবে কে জানতো। এখন কি হবে বড় ভাই? ছোট খবর দে, শুনেছি ও নাকি বড় ওস্তাদ হয়েছে। আর সাধনা ভাবনা করে লাভ নেই, এখন কামের কাম করতি বল। Oh,
আপনার কাছে এসেছি। যারা নির্জন জায়গায় একটা মেয়েকে একা পেয়ে শকুনের মতো ঝাঁপিয়ে পড়তে পারে তাদের সাথে কোনো কথা থাকতে পারে না। ভুলে গেছে ওস্তাদ, বিশ্বাস করেন আপনাকে নিয়ে যাওয়ার জন্যই বস আমাদেরকে পাঠিয়েছেন। বস? কে তোমাদের বস? উনার নাম আমরা মুখে আনি না। আমার সঙ্গে তার কি দরকার? আপনার মতোই হা মার্শাল আর্টের কোনো ওস্তাদ ফসলের ক্ষেতে আগুন দিতে পারে না। পারে ওস্তাদ পারে, বসের কাছে গেলেই সব বুঝতে পারবেন। ঠিক আছে যাব, কিন্তু কোনো বসের কাছে যেতে হলে ওস্তাদের হুকুম নিয়ে যেতে হবে। আপনি নিজেই তো ওস্তাদ, আপনার ওস্তাদ আবার কি? যে আমার ওস্তাদ সেই তো ওস্তাদের ওস্তাদ। চলো রূপা। আমি, হ্যাঁ আমি পুড়িয়ে দিয়েছি সে ক্ষেত, জ্বালিয়ে দিয়েছি সেই ফসল। আপনি জ্বালিয়ে দিয়েছেন? হ্যাঁ, ধ্বংস করে দিয়েছি। কেন ওস্তাদ কেন? আপনি আমার ওস্তাদ, আপনি কি করে পারলেন ফসলকে ধ্বংস করতে? একবার ওকে জানতে চেয়েছ সেই ফসলের নাম? কি ফসল? গাঁজা। গাঁজা? মরণ নেশা। এখন বুঝতে পারছি ওরা ওদের অবৈধ কাজে ব্যবহারের জন্যই আমাকে খুঁজতে এসেছিল। কিন্তু ওরা জানে না মার্শাল আর্ট কখনো মানুষের ক্ষতি করে না। ওস্তাদ আমাদের আরো সতর্ক হওয়া উচিত, আমাকে না পেয়ে ওরা হয়তো অন্য কাউকে ফাঁদে ফেলবে। ঠিক বলেছ, কয়েকদিনের মধ্যেই আমি শু কম্পিটিশনের আয়োজন করব, সবাইকে একত্রিত করে সতর্ক করে দেব, কেউ যেন ওদের ফাঁদে না পড়ে। এই কোথায় যাচ্ছ? ভালো লাগে না একা একা। একা একা হবে কেন, তোমার সঙ্গে তো আমি আছি। চলো। না না, তোমার সাথে আমি যাব না। কেন? মজা নাই। তোমাকে আমি অনেক মজা দেব। যন্ত্রণা। ওর কি কোনোদিন বুদ্ধি হবে না? এই গাছটা হলো কি? ওই যে যাই, হ্যাঁ খাইছি, এত সুন্দর লাগে গা। আবার চাই পরিষ্কার সুন্দর। কত সুন্দর লাগে। কিরে ফুলি, এত হাইজা গুজ্জা হেল্লা দিল্লা কই যাইতে যাস? ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে কেন? কেন বাই, মার্শাল আর্ট শিখতে। কি কইলি? খাবার খা। মার্শাল আর্ট শিখতে খাইছে আমারে। এটি বেলে মার্শাল আর্ট শিখবো, পুরান ভাগলে ভাত পায় না নতুন ভাগলের আমদানি। হ্যাতে ওস্তাদের ওস্তাদ, হ্যাতে ঠেলা সামলাতি আর তিন। তুই আল লাগে ঠেলে ঠেলে কর। ঠেলে কি? ঠেলা ঠেলি মানে মারামারি। কুম্পু ক্যারাটে। কিন্তু তোর তো কোনো স্কুল নাই, তুই আমার কেমনে শিখাবি? বেয়াক্কল, সবাই কি স্কুলে মাস্টারি করে? কেউ তো গড় করে। দইলামে আমি তোর গড়ের মাস্টার। সত্যি? কুঠি কুঠি বা সত্যি সত্যি। এখন তুই কা বাসায় শিখবি না এখানে? বাসায় লোকজন আছে, আমার শরম করবে এখানে শেখা। ঘড়িটা আগে ঢুকাই, এইবার শুরু কর। শুরু করলাম। এবার দুই পা ভাগ কর, পিছন দিকে থা।
আমিও খাই। কেউ আইনি না, আইয়ে না, দাঁড়া এবার দেখ কেউ আইনি না, এবার দাঁড়া এবার আসল কাম শুরু করি। খাইছে আমারে ওস্তাদের বড় ভাই, আমি এখন কোথায় যাই, কেমনে আমি জান বাঁচাই, এই হাল বাতারি তুই আমার সাথে নাই, তুই এইদিকে যা, আমি এদিকে যাই। খবর কি বড় ভাই, তোমার ব্যবসা কেমন চলছে? খবর খুব খারাপ সেজো, যে ওস্তাদ আমার গাজার খেত জ্বালা দিছিল সে আবার হুমকি দিয়েছে এই এলাকায় আর গাঁজা চাষ করতে দিবি না। বড় কি? আর সেই শালার ওস্তাদকে ঠেকানোর জন্যে আমি এই এলাকায় এক ওস্তাদ ঠিক করতে চাইছিলাম, কিন্তু ওরা ঠিক করা গেল না। এখন শুনিছি এই শালার ওস্তাদের ওস্তাদ নাকি ওই শালার লোকটা। আমাদের ওস্তাদের খবর কি বড় ভাই? সে আবার বড় ওস্তাদ হওয়ার জন্য সাধনা করছে। শোনো সেজো, তুমি একটু সাবধানে থেকো, তোমার কোকেনের ব্যবসা শেষ করে দিয়েছে, আবার কি হয় যেতে দেব না। এই সরো, আজ কিছুতেই সরবো না। তাহলে আমি কেমন করে যাব? আমাকে ধাক্কা দিয়ে যাবে? না, ধাক্কা দেব না। কেন? মন চায় না। আজ তোমার কোথাও যাওয়া হবে না। ভাইয়া কোথায় যাচ্ছ? কিছুই ভালো লাগে না। কেন ভালো লাগে না ভাইয়া? কিছুই জানি না। একা একা ভালো না লাগলে মনির সাথে কথা বলো। চলো ভাইয়া। মনি, তুমি ভাইয়া দিকে খেয়াল রেখো, আমি শিমুলকে নিয়ে কলেজে যাচ্ছি। চলো এসো, ডাঙ্গুলি খেলি। ডাঙ্গুলি খেলি মজা নাই। তাড়াতাড়ি চল, কলেজে দেরি হয়ে যাবে তো। আচ্ছা ছোট ভাইয়া, তুমি তো ছোট বড় সবাইকে মার্শাল আর্ট শেখাও, আমাকে শেখাও না কেন? তুই আর একটু বড় হলে তখন শেখাবো। আমি যথেষ্ট বড় হয়েছি ছোট ভাইয়া। হয়েছিস, কিন্তু এখন তো যথেষ্ট সময় নেই। কেন? লেখাপড়া শিখতে যেমন মনোযোগ লাগে, মার্শাল আর্ট শিখতেও তেমনি মনোযোগ লাগে। তুই তো লেখাপড়া, ঘর সামলানো আর বড় ভাইয়াকে সামলানো নিয়ে ব্যস্ত থাকিস, মার্শাল আর্টে মনোযোগ দেওয়ার সময় কোথায় তোর? শোনো ছোট ভাইয়া, তুমি একটা কাজ করলে সব সমস্যার সমাধান হয়ে যায়। কি কাজ? একটা বিয়ে করে ফেলো। কি বললি, বিয়ে? হ্যাঁ, ঘরে একটা বউ আনো, সে সব কিছু সামলাবে, তখন আমার যথেষ্ট সময় থাকবে। কিন্তু সব কিছু সামলানোর মতো বউ পাবো কোথায়? দাঁড়াও ভাইয়া, ওই দেখো ভাইয়া, এই সেরেছে। ছোট ভাইয়া, আমি কলেজের কাছাকাছি এসে গেছি। এসে গেছিস? হ্যাঁ, বাকি রাস্তা আমি একাই যেতে পারবো, তুমি চেষ্টা করে দেখো ওই মেয়েটাকে বউ বানাতে পারো কিনা। কিছু বলবে ওস্তাদ? আমি চ্যাম্পিয়ন হতে চাই, আপনি আমাকে চ্যাম্পিয়ন করে দেবেন। তুমি যদি সবার চেয়ে ভালো করো অবশ্যই চ্যাম্পিয়ন হবে। ওস্তাদ, সবাই তো নিজ নিজ এলাকায় ফিরে গেছে, আমি কিন্তু আপনাকে ছেড়ে যাইনি। এটা শুধু আমার প্রেস্টিজ নয়, এটা আপনার প্রেস্টিজের ব্যাপার। আপনি আমাকে চ্যাম্পিয়ন করে দেবেন, নইলে আমি মুখ দেখাতে পারবো না, আমাকে চলে যেতে হবে। তা হয় না আব্বাস। রনি শুরু করো। রাজু শুরু করো। Oh!
বস, আসো। শু কম্পিটিশন হলো, এই শু কম্পিটিশন মাঝে মাঝে চলবে, এর নাম হলো কন্ট্যাক্ট ফাইট। এই কন্ট্যাক্ট ফাইটের মাধ্যমে তোমাদের কলাকৌশল এবং মেধার পরীক্ষা নেওয়া হবে, তাই তোমরা সব সময় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকবে। আজ যে শু কম্পিটিশন হলো, তার ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে। হারজিত বড় কথা নয়, তোমাদের এই একত্রিত হওয়ায়, একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় বড় কথা। এই এলাকায় কিছু মানুষ সমাজকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। এখানে গাজার চাষ চলছিল, আমি তা ধ্বংস করে দিয়েছি। ওরা রাজুকে দলে টানতে চেয়েছিল, রাজু ওদের ফিরিয়ে দিয়েছে। ওরা রনিকেও কোকেন ব্যবসার কাজে লাগাতে চেয়েছিল, রনি প্রতিহত করে ওদের কোকেনের রাস্তা জ্বালিয়ে দিয়েছে। ওদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আপনি আমাদের ওস্তাদ, আপনার দোয়া থাকলে পৃথিবীর যে কোনো শক্তিকে আমরা ভয় পাই না। আপনি হুকুম করেন ওস্তাদ, আমরা আজই ওদের ধ্বংস করে দেব। আজকের মতো এখানেই শেষ, আগামীকাল আবার এখানে দেখা হবে। জীবনের শেষ গানি শিখাব। তোমারে ধরলে আমার শরীরেও তাল বাতাল করে, তাই নাকি? চল সাগরে যাই, সব ঠান্ডা করে দিব। এবারে শুকনো
কম্পিটিশনে রানার আপ হয়েছে আব্বাস। এই কম্পিটিশনে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে রাজু ও রনি। মনে রাখবে তোমরা মার্শাল আর্টের ছাত্ররা সবাই ভাই ভাই, সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করবে। ওস্তাদ কি বললেন শুনেছ? কি বললেন? ওস্তাদ বললেন আমরা যারা মার্শাল আর্টের ছাত্রছাত্রী তারা সবাই ভাই ভাই। ঠিকই তো বলেছেন। ঠিক বলেছেন না? শোনো, তুমি ওস্তাদের ছাত্র, আমিও। তাহলে আজ থেকে তোমার আর আমার সম্পর্কটা কি দাঁড়ালো? দাঁড়াও, ব্যাপারটা তো সিরিয়াস বলে মনে হচ্ছে। তুমি দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? ওস্তাদকে জিজ্ঞেস করে আসি তোমার আমার সম্পর্কটা কি হবে। থামো, কেন এসব ব্যাপার ওস্তাদকে জিজ্ঞেস করতে নেই। তাহলে কাকে জিজ্ঞেস করব? কাউকে না, নিজেরাই খুঁজে নেব। নিজেরাই? চলো না খুঁজি। চলো খুঁজি।
খবর দিলি ছোট ভাই? ওস্তাদের ওস্তাদ আমাদের শান্তিতে ব্যবসা করতে দিবি না নে, তার সমস্ত ওস্তাদকে একত্রিত করে আমাদের ধ্বংস করবে, এটাও কি মুখ বুঝে মেনে নিতে হবে? মার্শাল আর্টের ট্রেনিং নিস, ওস্তাদ হইছ, তুমি কি পারো না ওদের ধ্বংস করে দিতি? আমি ওস্তাদ ঠিকই, কিন্তু উনি ওস্তাদের ওস্তাদ, ওনাকে ধ্বংস করতে হলে আমাকে অনেক সাধনা করতে হবে। কারণ ওস্তাদ হইছ, তুমি কি পারো না ওদের ধ্বংস করে দিতি? আমি ওস্তাদ ঠিকই, কিন্তু উনি ওস্তাদের ওস্তাদ, ওনাকে ধ্বংস করতে হলে আমাকে অনেক সাধনা করতে হবে। কারণ তুমি জানো না উনি কত অসীম শক্তির অধিকারী। একটা মানুষকে ধ্বংস করতে হলে তার শক্তি ধ্বংস করলে চলে না, তার মনটা ধ্বংস করে দিতে হয়। আর একবার যার মনটা ধ্বংস হয়ে যায় সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। তোমার সেই ওস্তাদের দুর্বল স্থানে আঘাত করতে হবে, আঘাত করতে হবে। ভালোবাসো সেই দুর্বল জায়গাটা ধ্বংস করে দাও, ওর মনটা ভেঙে চুরমার করে দাও। হ্যাঁ, আমার চেয়েও বেশি না, না না না, তোর থেকে বেশি না, একটু কম। এই সুমন, জানা তোর ভাইয়াকে একটু ডেকে নিয়ে আয়। ভাইয়াকে আসবে? তুই বললে আসবে। আচ্ছা, হ্যাঁ আমি তোকে দিয়েই খেলাটা জমাবো। তোকে বাঁচিয়ে রাখলে ওস্তাদ আমাকে মেরে ফেলবে, এই জন্য তুই মরে যা। Oh, my God.
কে আমার বুকটা খালি করে দিল, কে আমার মন ভেঙে চুরমার করে দিল, কে কেড়ে নিল আমার এই ফুলের মতো নিষ্পাপ বোনটিকে? বলুন বলুন ওসি সাহেব। আপনি মার্শাল আর্টের একজন সাধক, আপনার গড়া অসংখ্য ওস্তাদ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে, আপনি এত ভেঙে পড়লে কি করে চলবে বলুন? আমরা যারা মার্শাল আর্টের চর্চা করি তাদের কি মন থাকতে নেই ওসি সাহেব? এই শক্ত শরীরের ভেতর যে হৃদয়টা সারাদিন ধুক ধুক করে চলছে সেটা আর দশটা মানুষের মতোই, একটু স্নেহ মমতা আর ভালোবাসার কাঙ্গাল। আমার সেই স্নেহ মমতা আর ভালোবাসার বন্ধন কে যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ কাকে করব, তাছাড়া আমার মহান দাদু তো মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, কাউকে সন্দেহ করতে শেখাননি। তবে হ্যাঁ, আজ থেকে আমি কঠিন হব আর খুঁজে বের করবো ওই খুনিকে। আমার একটা অনুরোধ, আইন কখনো হাতে তুলে নেবেন না। মার্শাল আর্টের লোকেরা আইন হাতে তুলে নেয় না, প্রতিবাদ করে। বড় ভাই, বড় ভাই, কি আছে? শেষ করে দিয়েছি ওস্তাদের আদরের বোনটিকে, শেষ করে দিয়েছি, ভেঙে দিয়েছি তার মন। আবার খুব ভালো কাম করেছি, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে বড় ভাই। কি অসুবিধা? ওস্তাদের বড় ভাই দেখে ফেলেছে, তাকে শেষ করে দিলি না কেন? খামাখা মাথা রেখেছিস। তখন আমার হিত হিত জ্ঞান ছিল না, তাই সরে পড়লাম। ভালো করেছিস। এখন শোন, তোর আর ওখানে যাওয়ার কোনো দরকার নেই নাকি? কিন্তু বড় ভাই, ইচ্ছা ছিল ওস্তাদের চন্দন কাঠের লাঠিটা হাসিল করব, আরো সাধনা করে বড় ওস্তাদ হব। হাই হবি হবি, সমুদ্রের মাঝখানে রূপাখালি দ্বীপে না করবি, আর সারা ওস্তাদ বাদ পড়িয়ে যাবে, তখন তুই হবি বড় ওস্তাদ। আমি হতে চাই ওস্তাদের ওস্তাদ, মহা ওস্তাদ। ভাইয়াকে দেখেছেন? না বাবা। আরে কামল ভাই, কোথায় যাচ্ছ? ভাইয়াকে খুঁজছি। কেন, কোথায় গেছে? জানি না, ভাইয়াকে তিন দিন ধরে খুঁজে পাচ্ছি না। বড় ভাইয়ের কোনো খোঁজ পেলি? না ওস্তাদ, বড় ভাইয়াকে কোথাও পাওয়া গেল না। তোরা কেউ আমার বড় ভাইয়ের সন্ধান দিতে পারলি না। শিমুল খুন হবার পর আমার সহজ সরল ভাই মনে প্রচন্ড কষ্ট পেয়েছে, মনে হয় সে কষ্টে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে গেছে। জানি না তাকে এখন আমি কোথায় খুঁজবো। আর দুই দিন সময় দেন। আমি কাল পরশু দিয়ে দিস, দেখেছো না? উস্তাদ, আমার মেজ ভাই। আসসালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম উস্তাদ। আমার ছোট ভাই আব্বাসকে আপনি মার্শাল আর্টের এমন টেকনিক শেখাবেন যা এদেশের
অন্য কেউ না জানে। কেন, ও তো অনেক কিছু জানে। না ওস্তাদ, আমি এখন কিছুই জানি না। আপনার কাছ থেকে শিখতে পারলে মার্শাল আর্টের একজন সেবক হতে পারবো। বলুন ওস্তাদ, আমার আদরের ভাইকে শেখাবেন? তোমাদের ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, তবে শেখাতে পারি এক শর্তে। ওস্তাদ, আপনার সব শর্তই আমি মেনে নেব। বলুন, আমাকে শেখাবেন? শোনো, আমি যে বিদ্যা শেখাবো জি, তা দিয়ে কোনো মানুষের অমঙ্গল করতে পারবে না, কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। এই বিদ্যা মানুষের মঙ্গলের কাজে ব্যবহার করবে। যদি কোনো অন্যায় কাজে ব্যবহার করো, মানুষের ক্ষতি করো, তাহলে নিজেই ধ্বংস হয়ে যাবে। বলো, তুমি কি রাজি? উস্তাদ, আমি আপনার সব শর্তেই রাজি আছি। বলুন, আপনি আমাকে শেখাবেন? ঠিক আছে, আমি তোমাকে এমন বিদ্যা শেখাবো যা আমি ছাড়া এদেশের আর কেউ জানে না। এই প্র্যাকটিসের নাম লেসিং, জাদুর মতো কাজ। এই আর্ট যারা শেখে তারা মাটির সাথে মিশে যেতে পারে, বাতাসের সাথে মিশে যেতে পারে। এই আর্ট যারা শিখতে চায় তাদের অনেক সাহসী হতে হয়। প্রস্তুত হও, তুমি প্রস্তুত হও? আমি প্রস্তুত। চোখ বন্ধ করো। ছোট ভাইয়ের সাথে পারবে না। কিন্তু এদিক চলবে কি করে? আমার গাজার ব্যবসা বন্ধ,
তোর কোকেনের ব্যবসা বন্ধ, ছোট ভাইয়ের শখের আস্তানা বানায় দিকে বেশ কিছু টাকা খরচ হয়ে গেল। তাতে কি হয়েছে? এসব ব্যবসা শুরুর আগে যেভাবে ছিলাম সেভাবে থাকবো? কিভাবে? নতুন করে আবার ব্যবসা চালু করবো। হ্যাঁ, আর কতদিন আমরা এভাবে থাকবো? কিভাবে? এই যে লুকিয়ে লুকিয়ে দেখা করা। কেন লুকিয়ে লুকিয়ে দেখা হবে? কেন, আমাদের তো সবসময় দেখা হচ্ছে। হচ্ছে, কিন্তু তোমার আমার কথা তো মানুষ জানতে পারছে না। কেন? এই সাগর জানে তোমার আমার কথা, আকাশ শুনে তোমার আমার কথা, ওই পাহাড় সাক্ষী দেয়। সাগর, আকাশ, পাহাড় সবাই জানে, কিন্তু মানুষ তো জানে না। কেন, মানুষকে কি খুব তাড়াতাড়ি জানাতে চাচ্ছ? মারে, ঢোল বাজিয়ে পটকা ফুটিয়ে কাজী ডেকে সবাইকে জানাতে হবে না? আর কটা দিন অপেক্ষা করো, সবাইকে তোমার মনের মতো করে জানাবো। ওই চাঁদ বলে তুমি আমার তুমি,
ওস্তাদ। কি হয়েছে? একদল ডাকাত বাজার আক্রমণ করেছে, লুট করে নিয়ে গেছে সব। যারা বাধা দিয়েছে তাদের সবাইকে গুলি করে মেরেছে। একের পর এক ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, অথচ পুলিশ পুলিশ কিছুই করতে পারছে না। জনগণের জানমালের হেফাজত করার দায়িত্ব সরকার আমাদের উপর দিয়েছেন, অথচ একের পর এক খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, ডাকাতি হচ্ছে, লুটপাট চলছে। আপনারা একটা অপরাধীকে ধরতে পারছেন না। তাছাড়া কিছু সংখ্যক লোক সন্ত্রাসী করছে, খুন করছে, ডাকাতি করছে, কিন্তু আপনারা কিছুই করতে পারছেন না। স্যার, আমাদের লোকসংখ্যা কম, এটা পাহাড়ি এলাকা। সাধারণ সিপাহীরা দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছে, কিন্তু অপরাধীরা স্থানীয়। তারা অপরাধ করে দ্রুত লুকিয়ে পড়তে পারে। এই এলাকায় শুধু অপরাধীরাই থাকে না, সাধারণ মানুষও থাকে। পুলিশ জনগণের বন্ধু, আপনারা আন্তরিক হলে জনগণ আপনাদের অবশ্যই সহযোগিতা করবে। আচ্ছা, আপনার এলাকায় মার্শাল আর্ট ওস্তাদ কামাল থাকে, তাই না? জি স্যার। আমি ওনার অনেক সুনাম শুনেছি, একটা ফাইলও আমাদের দপ্তরে আছে। ওনার তো অনেক ছাত্র, অপরাধ দমনে তিনি কি আমাদের সহযোগিতা করবেন না? করবেন স্যার। যান, ওনাকে আমার সালাম দিয়ে বলুন, আমি ওনার সাথে কথা বলতে চাই। কি রে, কোথায় যাচ্ছিস? ইয়ে মা, কামালের বোনটা মারা যাওয়ার পর থেকে ও যেন কেমন হয়ে গেছে। তা তো হবারই কথা, বোনটা মারা গেল, বড় ভাইটা হারিয়ে গেল, এই অবস্থা কারোর তো মন ভালো থাকার কথা না। আমি একটু দেখা করে আসি মা। ঠিক আছে মা, ওকে একটু সান্ত্বনা দিস। আচ্ছা মা। শোন মা, ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারিস না? কোথায় থাকে, কি খায় আল্লাহই জানে, ওকে আমার কথা বলিস তো মা। ঠিক আছে মা। কামাল, কতদিন তুমি এভাবে কাটাবে? কতদিন তোমার ছাত্র ছাত্রীরা এসে ফিরে যাবে বলতে পারো? আমার কিছু ভালো লাগে না কাকন, কিছু না। আমি যেদিকে তাকাই পৃথিবীতে শূন্য মনে হয়, বুকটা হাহাকার করে। আমাকে ভাইয়া বলে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়তো যে বোনটি, তাকে কে যেন মেরে ফেলেছে, নির্মম ভাবে খুন করেছে। আমার মাথার উপর একজন বড় ভাই ছিল, জানি না কোন অপরাধে আমার সে ভোলা ভালা ভাইটিও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি দোষ করেছিলাম, কি অন্যায় করেছিলাম বলতে পারো কাকুর? তুমি বলতে পারো? তুমি না সবার ওস্তাদ, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে? ওস্তাদ, কি ব্যাপার? ওসি সাহেব আপনি? হ্যাঁ, উনি আপনাকে খবর দিতে বলেছেন। আপনি একটু জরুরিভাবে উনার অফিসে গিয়ে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ফুলের গোষ্ঠী গিলাই। ওস্তাদের মন খারাপ, শালার কিচ্ছু ভাল লাগে না, কি যে করি। হ্যাঁ আরে, এটা কি ওমা? পাইছি ফুলির বদলে ওরে কুম্পু কারারে শিখামু আর ফিটিং দিমু যাই। কে গরু ফুসি, একটু ফিরে তাকাও। আমার মাফ করে দাও। এ দুটা তো বেলা, এ দুটার ফিটিং দিমু। কত মাইয়া দেখছি আমি তোর মতো দেখি নাই, কত মাইয়া দেখছি আমি তোর মতো দেখি নাই, সে
পেয়ারা সুরত কত সুন্দর পাগল হইয়া যায় ভর্তি হইয়া যায় স্কুলে শিকা মুখে রাতি শিখবিনি আর কে রাতি সম্ভব না, কিন্তু মারতে তো হবেই। আমাকে মেরো না, আমাকে মেরো না।
গরিব মানুষের রক্ত চুষের টাকার পাহাড় বানিয়েছিস, মহাজন হয়েছিস। আজ তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। সিন্ধুকার গোডাউনে চাবি কোথায়? মেরে ফেলি, বাঁচিয়ে রাখলে ঝামেলা হবে। সিন্ধুকার গোডাউনের চাবি খুঁজলেই পাওয়া যাবে, না ফেলে ভেঙে ফেলবো। সব টাকা দিয়ে দিলেন, আমাদের জন্য কিছুই রাখলেন না। দরকার যখন হবে তখন দেখা যাবে। আপনার প্রশংসা আমি অনেক শুনেছি। আপনি এখানকার তরুণদের মার্শাল আর্ট শেখান, কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করেন, এখানকার উন্নয়নমূলক কাজে আপনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে, আপনার এলাকায় কুতুবদিয়া পাহাড়ে যারা সন্ত্রাসী কাজ চালিয়ে যাচ্ছে তাদের ভেতর মার্শাল আর্ট জানা একজন ওস্তাদও আছে। তাদের নির্মূল করার জন্য আপনার সহযোগিতা প্রয়োজন, যেহেতু আপনি ওস্তাদের ওস্তাদ। আপনি নিশ্চয়ই জানেন আপনার এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে গেছে, খুন ডাকাতি রাহাজানি লুটপাট চলছে, এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের কাছে রিপোর্ট আছে। একজন মার্শাল আর্টের ওস্তাদ সেই সব সন্ত্রাসীদের গ্যাং লিডার হিসাবে কাজ করছে, তার নাম আব্বাস। আমি চাই এই সব অপরাধ দমনে আপনি পুলিশের হয়ে কাজ করুন। দেশের কল্যাণ হয়, দেশের মানুষের মঙ্গল হয় এমন কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব ডিআইজি সাহেব। থ্যাংক ইউ। আমাদের গাড়িতে কোনো মাল নেই। লিডার, এখানে কোনো মাল নেই, তোরা সবাই চলে আয়। ওই মুখোশধারী নিশ্চয়ই আমাকে চেনে, তা না হলে আমাকে দেখে তার বাহিনী নিয়ে সরে পড়ল কেন? ও কি আমার পরিচিত কেউ? মুখোশধারী? হ্যাঁ, মুখোশধারী লোক। মনে হয় লোকটা ডাকাতি করতে চাচ্ছিল, কিন্তু আমার মাইক্রোবাস দেখে মুখোশ পরা লোকটা সবাইকে পালিয়ে যাওয়ার নির্দেশ দিল, সবাই সাই সাই করে পালিয়ে গেল। লোকটা নিশ্চয়ই আপনার চেনা কেউ, এমনও হতে পারে ওই লোকটা মারাত্মক কোনো অপরাধ করেছে তাই মুখোশ পরে থাকে। আর আমার সন্দেহ হচ্ছে শিমুলকে হয়তো সেই খুন করেছে। যেভাবেই হোক আমি ওর সন্ধান চাই। তোমার এলাকায় ও রাস্তা না। আপনি কোনো চিন্তা করবেন না ওস্তাদ, ওর ঠিকানা আমি খুঁজে বের করবই। ঠান্ডা সমুদ্র এখন যেরকম ঠান্ডা, পরিবেশও এখন ঠান্ডা। নতুন করে আবার শুরু করতে হবে আমাদের ব্যবসা, কিন্তু একটা জায়গায় খটকা লেগেই আছে। আমাদের আব্বাস ওস্তাদের ছোট বোনকে মেরে ফেলেছে, এতে কিন্তু ওরা দমিনা নেই। প্রতিশোধ নেশায় ওই সাল ওস্তাদ দলবল নিয়ে এসে আমাদের উপর হামলা করতে পারে, তাই আগে থেকে আমাদের সাবধান থাকতে হবে। কি যে বলো বড় ভাই, ওরা আমাদের আস্তানার খোঁজ পেলে তো? ঠিক আছে, শোন, আগামীকাল মালগুলো খুব সাবধানে নিয়ে যেতে বলবি, পথে যেন কোনো ঝামেলা না হয়, বুঝিস? জি আচ্ছা। এই দুর্গম পাহাড়ি এলাকায় ওরা কারা, কি নিয়ে যাচ্ছে দেখতে হবে। সাবধান।
রাজুকে তাহলে খবরটা দিতে হয়। তোমার কাছে আসছিলাম, ওই পাহাড়ের ভেতর কতগুলো লোক কি যেন লুকাচ্ছে, তাই নাকি? চলো তো দেখি। মনে হয় কোকেন। কোকেন, এগুলো পুলিশের কাছে হ্যান্ড ওভার করা উচিত। মাল যায় যাক, কোন লোক ধর পড়নি তো? না বড় ভাই, পাকা গেল শালার ওস্তাদের জ্বালায় দেখছি এলাকায় ব্যবসা করা যাবে না। খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি তোমার কাজে, কিন্তু খুশি হয়েও আজ আমি মন খুলে হাসতে পারছি না। মনের ভেতর অনেক যন্ত্রণা, এই যন্ত্রণা কেবল সে বোঝে আমার মতো যে সবকিছু হারিয়েছে। খুন হয়েছে যার আদরের ছোট বোন, হারিয়ে গেছে যার সহজ সরল ভাইটি। আমার মনের যন্ত্রণা সেই দিনই থামবে যেদিন ওই শয়তানদের ধরে শাস্তি দিতে পারব। আপনি আমাকে ওস্তাদ বানিয়েছেন, আপনি এই ওস্তাদের ওস্তাদ। আপনাকে কথা দিচ্ছি, ওই শয়তানদের আমরা ধরবই। মা বোনের ইজ্জত নিয়ে চিনি মেরে খেলে তাদের এবারেই মরতে হবে। আহ
কি ধরবো? আমরা চিনি না, আমরা দেখিনি।
আমি জানতাম তুমি পারবে, তুমি এখন মহা ওস্তাদ। এই বিদ্যার কেউ জানে ওস্তাদ? জানতো আমার ওস্তাদ, তিনি এখন নেই, এখন জানো তুমি, আর কাউকে শেখাইনি। আর কেউ এই বিদ্যা শিখতে পারবি না ওস্তাদ? আমি না শেখালে আর কেউ জানবেও না। তুমি বেঁচে থাকলে আর কেউ শিখে ফেলতে পারে এই বিদ্যা, তাই আমি বাধ্য হলাম তোমাকে মেরে ফেলতে। পৃথিবীতে এই বিদ্যা জানবো কেবল আমি। আমি আমি হব ওস্তাদ, ওস্তাদ আমি হব মহা ওস্তাদ, আর কেউ হবে না। আমাকে মাফ করে দাও ওস্তাদ, আমাকে মাফ করে দাও ওস্তাদ। শালার ওস্তাদ, শালার ওস্তাদ আমাদের ফকির বানিয়ে ফেলেছে, কি যে করি কোনো পথ খুঁজে পাচ্ছি না। চিন্তার কি আছে, হেরোইন ব্যবসায় লেগে যাও, তর করে বড় হয়ে যাবে। নতুন কোনো খবর আছে নাকি? কয়েকদিনের মধ্যে একটা সংবাদ পাবো। আমাকে সাথে রাখবেন? ঠিক আছে, রাখবো রাখবো, আসি। মেজু ভাই, মেজু ভাই, ওই বার্মিজ ওস্তাদকে আমি শেষ করে দিয়েছি। বলিস কি? ও বেঁচে থাকলে এই বিদ্যা যদি অন্য কাউকে শিখিয়ে দেয়। তাই আমার ব্যবসা বন্ধ। তুমি কোনো চিন্তা করবে না, আমি সব ব্যবস্থা। No!
আপনারা আরো বলেন জনগণের সহযোগিতা পেলে এদেশ থেকে সন্ত্রাস দূর করতে পারবেন, কিন্তু করেন তার উল্টোটা। মানে? মানে বোঝেননি? আপনারা জনগণের বন্ধু না হয়ে ধীরে ধীরে শত্রু হয়ে যাচ্ছেন। আগাছা পরগাছা কাটতে গেলে দু একটা ভালো গাছও কাটা পড়ে, আপনি কিছু মনে করবেন না। সেন্ট্রি স্যার, লকআপ থেকে রাজু সাহেবকে নিয়ে আসুন। জি স্যার। হ্যাঁ বলুন, কি খাবেন, চা না কফি? থ্যাংক ইউ, কিছু লাগবে না স্যার। রাজু সাহেব, আপনি কিছু মনে করবেন না, ওরা ভুল করে ফেলেছে। আসি, আসুন, খোদা হাফেজ। চলো রাজু। আমি বিশ্বাস করি না, আমি নিজের হাতে যাকে তৈরি করেছি, ওস্তাদ বানিয়েছি, সে আব্বাস এমন কাজ করতে পারে না। ওস্তাদ আমাকেও বিশ্বাস করছেন? আমাকে? না, তোমাকে আমি অবিশ্বাস করছি না রাজু, তুমি ভুল দেখেছ। না না ওস্তাদ, আমি ভুল দেখিনি। বাজারে হইচই শব্দ শুনে ছুটে গিয়েছিলাম, যখন মালামাল লুট করে চলে যাচ্ছিল আমি তার বাধা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলাম। আশ্চর্য, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি রাজু, আব্বাস তো আমারই ছাত্র, শু কম্পিটিশনে তোমাদের যুগ্ম চ্যাম্পিয়ন করা হয়েছিল, সেই প্রতিযোগিতায় আব্বাসও ছিল, তাহলে সে তোমার চোখে ফাঁকি দিল? সে এক মহাশক্তি পেয়েছে ওস্তাদ। মহাশক্তি? হ্যাঁ, যখনই আমি তাকে ধরতে গিয়েছি হঠাৎ হঠাৎ একটা শব্দ হলো, তারপর দেখলাম সে নেই, মনে হলো সে মাটির নিচে চলে গেছে। সে অবস্থায় পুলিশ আমাকে গ্রেপ্তার করলো। মাটির নিচে চলে গেছে? ওস্তাদ আমার মনে হয় আব্বাসই সে মুখোশধারী, এতদিন সে মুখোশ পরে অন্যায় করেছে, এখন নতুন কোন শক্তি পেয়ে মুখোশ ছাড়াই সেদিন বাজার লুট করতে এসেছিল। ওই আব্বাসই আমাদের শিমুলকে নির্মম ভাবে খুন করেছে। একে কোথাও দেখেছ? দেখেছি, বাজারের বাংলা মদের দোকানে, সেখানে কয়েকজন মাস্তান গ্রামের একটি মেয়েকে ওর হাতে তুলে দিয়েছে। একটা কাজ দিলে ঠিক মতো করতে পারিস না, তোদের দেখ কিচ্ছু হবে না। বস বস, এমন সারের মতো চিল্লাচ্ছিস কেন? বস, কয়েকজন মাস্তান এসে অস্ত্রের মুখে আমাদের মদেরাটা ভেঙে দিয়েছে, কালা ধরা চুল্লাকে ধরে দিয়ে গেছে। মদের আড্ডা ভেঙে দিয়ে আমার লোক ধরে নিয়ে গেছে, আমি জানতে চাই কে ওই মাস্তান। লিডার, মদের আড্ডাখানা থেকে এদের ধরে নিয়ে এসেছি, এরা ওই লোকটার খবর জানে। আমি জানি তুই একে চিনিস, ঠিকানাও জানিস, বল কোথায় থাকে। আমি চিনি না, আমি জানি না। তুই বল। আমি চিনি না। আমি বলবো, আমি বলবো, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবে। কোথায় থাকে? গভীর সমুদ্রের মাঝখানে রূপাখালীর দ্বীপে, ওর রাস্তা না, আমাকে ছেড়ে দিন। যা, তুই গ্রামের অসহায় মেয়েদের বল কোথায় থাকে। আমি চিনি না, আমি জানি না। তুই বল। আমি চিনি না। হুম
আমি বলবো, আমি বলবো, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবে। কোথায় থাকে? গভীর সমুদ্রের মাঝখানে রূপাখালীর দ্বীপে, ওর রাস্তা না। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। যা, তুই গ্রামের অসহায় মেয়েদের এর হাতে তুলে দিয়েছিস, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মুখোশধারী, মুখোশধারী সন্ধান পেয়েছে। কোথায়? বাজারের পাশে তিনজন লোককে খুন করে সে চলে যাচ্ছিল, আর সঙ্গে অস্ত্র সহ বেশ কত সন্ত্রাসী। আমি দেখে ফলো করলাম, সে এক দুর্গম দুর্গ ওস্তাদ। যত দুর্গমে হোক না কেন, ওই মুখোশধারী আস্তার আমি ধ্বংস করে দেব। চলুন। খবরদার, কেউ গুলি চালাবে না, তোমরা পালিয়ে যাও, যাও। তোমরা যেই হও, আত্মসমর্পণ করো, পুলিশ তোমাদের চারিদিক ঘিরে ফেলেছে। কেন, কোন অপরাধে তুমি আমাকে আইনের হাতে তুলে দিতে চাও? অনেক অপরাধ তুমি করেছো, লুটপাট করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছো। মিথ্যা কথা, আমি কোনো লুটপাট করিনি। শুধু যারা নিরীহ মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে সম্পদের পাহাড় করেছে, সেই সম্পদ ছিনিয়ে এনে গরিবের হাতে তুলে দিয়েছি। তুলে দেওয়ার অর্থ এই নয় যে একের পর এক ডাকাতি করবে, মানুষ খুন করবে। অসম্ভব, আমি কোনো মানুষকে খুন করিনি। যারা অমানুষ, আমি আমি তাদের মৃত্যুদণ্ড দিয়েছি। মৃত্যুদণ্ড? হ্যাঁ, মৃত্যুদণ্ড। যারা এই সমাজটাকে ধ্বংস করতে চায়, অসংখ্য নিরীহ মানুষের রক্তে হাত লাল করতে চায়, আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এটা এটাই কি আমার অপরাধ? চমৎকার একটা ভাষণ তৈরি করেছ। যারা তোমাকে চেনে না, তারা শুনে হাততালি দেবে, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনেছি। তুমি একটা খুনি, তুমি খুন করেছ আমার নিষ্পাপ বোন শিমুলকে। সত্যি কি আমি তোমার বোন শিমুলকে খুন করেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি খুন করেছ। ভাইয়া, তুমি? হ্যাঁ, আমি। এ তুমি কোন পথ বেছে নিলে ভাইয়া, এ তুমি কোন পথ বেছে নিলে? তুমি তো আমার সেই ভোলা ভালা ভাই, যাকে আমি আর শিমুল মুখে তুলে খাইয়ে দিতাম। কেন তুমি এ পথে এলে ভাইয়া, কেন তুমি এ পথে এলে ভাইয়া? প্রতিশোধ নিতে, প্রতিশোধ। যে আমার সহজ সরল বোনকে হত্যা করেছে, তাকে তাকে খুঁজে বের করে তার পাপের প্রায়শ্চিত্ত করতে। সেটা আমি করবো ভাইয়া, ওই খুনিকে খুঁজে বের করে আইনের হাতে তুলে দেব। আইন? তোমার আইন কি পারবে এক ভাইয়ের বুকে তৃষ্ণা মেটাতে? ভাইয়া, ভাইয়া, কাম অন, এই এই খুন করেছে শিমুলকে। আব্বাস, বলো কোথায় থাকবো?
সমুদ্রের মাঝখানে রূপাখালী দ্বীপে Oh!
আমাদের ছোট ভাই আব্বাস অনেক পরিকল্পনা করি, আমরা ওকে পাঠাইছিলাম তোমার কাছে, তোমার ট্রেনিং পাই আমাদের ছোট ভাই আব্বাস ওস্তাদ হয়েছে। আমাদের কথা মতো তোমার আদরের বোন শ্যামল রে খুন করেছে, সে এখন অসীম শক্তির অধিকারী। আর তোকে আমি এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে আর কোনোদিন কেউ যেন মার্শাল আর্টের অপব্যবহার করতে না পারে। পারবে না ওস্তাদ, পারবে না। আমি এখন মহা ওস্তাদ, আমি এমন বিদ্যা শিখেছি, এমন বিদ্যা শিখেছি যে আজ তোমাদের কাউকে এখান থেকে প্রাণ নিয়ে ফিরে যেতে দেব না। এখনো সময় আছে আব্বাস, আত্মসমর্পণ করো, না হয় বাধ্য হবো তোমার সাথে লড়তে।
গন্ধ শুকেনে, ও যখন মাটিতে ঢুকতে যাবে তখন ওর পায়ের দিকে মার্শাল আর্টস শিখেছি অন্যায় ভাবে তার ব্যবহার করেছি, এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন ওস্তাদ। পৃথিবীতে আর জন্য কেউ মার্শাল আর্টের অপব্যবহার না করে ওস্তাদ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি আপনার কাছে ক্ষমা চাইছি ওস্তাদ। মার্শাল আর্ট এমন এক বিষয় যা অন্যায়কে প্রশ্রয় দেয় না। যারা মার্শাল আর্টের অপব্যবহার করে তাদের পরিণতি কি হয় তারা আব্বাসকে দেখে বুঝে নাও। যোদ্ধা যোদ্ধা।